ফুল এবং দেওয়ানার শাখা মের 13 তারিখ সোমবার নগরীর দেওয়ানারস্থ মিস্ত্রি ফরাত প্রভা দেওয়ানার ক্যাম্পাসত সকালে ফক কলরে এবং বিয়ালত মাইক কলের অংশগ্রহণে এ সংবর্ধনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রবাহতন কুসিংগুড়িয়ারে ফরিকাত বালা ফলাফল অর্জন গুড়িত ফারি খুশি শিক্ষার্থী হল। প্রবাহ সম্পর্কে কিছু না জানতাম, ইয়ে বর্তমানে অনেক কিছু জানি, প্রবাহ আর অনেক কিছু গাইড করি, এজ এ রেজাল্ট আর অনেক কিছু শিখতে গিয়ে ফরিকার এফালাস ফাইভ দিকে অনেক কিছু ইন্সপায়ার হয়েছি। আমার রেজাল্টের মেইনলি যে অবদান সেটা হচ্ছে এই ইনস্টিটিউশনের এই প্রবাহের, আর এখানে লাইক এখানে অনেক ইন্সপায়ারেশন পেয়েছি, আমি অনেক সাপোর্ট পেয়েছি, আর ওদের সাপোর্ট ছাড়া আসলে এটা সম্ভব হতো না। প্রবাহ থেকে আমি যখন প্রথম এসেছিলাম তখন থেকেই মোটামুটি আমি পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি প্রবাহর কাছে অনেক অনেক ধন্যবাদ, আমি এত একটা বড় একটা সাফল্যের জন্য প্রবাহ আরো বহুত ভালো করে পড়াইয়ে প্রবাহ আত্ম একদম ভালো লাগে দেখি। প্রবাহের মধ্যে যে শিডিউলিভ আছে, শিডিউলিভ আর পুরো 3 মাসের মধ্যে পুরো এসএসসি পড়াবে একদিন কমপ্লিট করে ফেলে সেরা ভাবে বানাই, কিন্তু তারপর আতন ইভা ভালো লাগে দেখি এই প্রবাহন কিন্তু আতন যা লাগে প্রবাহন এই রেজাল্টের একদিন পরে ঠিক আর এই বেগুনের সংবন্ধনে দিয়ে ইয়া নাই মানে আরো আমি কেন দেখি প্রবাহের মধ্যে দেখি। যে সাপোর্টটা দিয়েছে সেটা আসলে অনস্বীকার্য, মানে সেটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। তো নিজের আর সন্তান লড়ে প্রভাত কুসিং করাইরে ফরিকাত বালা ফলাফল ফোনে উচ্ছ্বসিত প্রবাহের অভিভাবক কল। ভালো, আমার আরো 2টা মেয়ে পড়ছে এখানে, এটাই ভালো হয়েছে লম্বা এখন ঢাকা ভার্সিটিতে পড়ে। হ্যাঁ, প্রবাহ তো ভালো, অনেক ভালো ভালো দেয়, তো আমরা 3টা ছেলে মেয়ে পড়ছে এখানে। এখানে পড়ালেখার মানও খুব ভালো, ওরা ওখান থেকে তো আসলে সাজেশন যেভাবে পড়ছে ওইভাবে ভালো রেজাল্ট করছে, ওদের মানে সাজেশন বা গাইড এইগুলো খুব ভালো, আসার পর এখানে রেজাল্টটা খুব ভালো হয়েছে। প্রবাহতে পড়ার কারণে হয়তো আমার মেয়ে ভালো এই পর্যায়ে আসতে পারছে, কারণ আমি নিজেই বুঝতে পারছি, কারণ ওর পড়ালেখা প্রবাহতে আসার পর ওর যতটুকু অগ্রগতি, হ্যাঁ সেটা এখানে আসার পর এই অগ্রগতিটা আরো বাড়ছে। প্রবাহ দেওয়ানার শাখার সহকারী নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শাইকুল ইসলাম কৌশিকের সভাপতিত্বে এ সংবর্ধনা আয়োজনত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তানবীর মোহাম্মদ হায়দার আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রবাহ কোচিং সেন্টার দেওয়ানার শাখার পরিচালক ইলিয়াস শাহরিয়ার। গুণীজনের কদর করিলে এই যে গুণীজন বাড়ে এই বিষয়ে কিন্তু ছোটবেলা হইতে তো চর্চা করা পড়িব। তো প্রবাহ কোচিং সেন্টারের এই আয়োজন, এই যারা দেশের গুণী শিক্ষার্থী যারা এসএসসি পাশ করল, তো তারা আরও বেশি ভবিষ্যতে প্রতিযোগিতা সম্মুখীন হবার মতো যোগ্য গড়ে তুলিব, কারণ তারা নতুন জ্ঞান নতুন দক্ষতা এইদর অন্বেষণ করিব। আর বাংলাদেশ যেহেতু 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হবার ওগুলো লক্ষ্য স্থির করছে, এই লক্ষ্য তরুণ প্রজন্মর ভূমিকা হবো সবচেয়ে বেশি, ফলে এই প্রবাহর এই ধরনের আয়োজন এগিন আরো বেশি বেশি দরকার। আয়োজন ছিল হচ্ছে আসলে যারা প্রবাহ থেকে বের হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা এ প্লাস পেয়েছে এবং মোটামুটি এ প্লাস পায় না পেলেও কাছাকাছি কাজ পর্যায়ে গিয়েছে, আমরা চেষ্টা করেছি যে তাদেরকে আসলে তাদের সামনের জীবনে যেন ভালো একটা অবস্থান নিতে পারে, সেজন্য তাদেরকে মোটামুটি অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের আয়োজন এ প্লাস সংবর্ধনা প্লাস হচ্ছে কৃতি সংবর্ধনা, পাশাপাশি যারা এ প্লাস পায়নি তাদেরকে আগামী দিনের শুভকামনার জন্য আয়োজন। আমাদের এখানে প্রায় 500 অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তো সেখান থেকে সফলতার সাথে 350-350 অধিক এ প্লাস প্রাপ্ত হয়েছে, পাশাপাশি বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে তাদের যে পরিশ্রম তাদের যে অর্জন সেটাকে আরও বেশি মোটিভেটেড করার জন্য আমরা শুধুমাত্র এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিইনি, যারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে সফলতার সাথে উত্তীর্ণ হতে পেরেছে আমরা তাদের জন্য পুরস্কারের আয়োজন করেছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।